ডাকুয়া গুড ফ্রম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। হ্যাঁ স্যার, আমি সঙ্গীতা বলছি, আমার বাড়ি কুচবিহারে। আমার এই ছাগলটি পায়ের নখগুলি ভীষণ বড় বড় হয়ে গেছিলো, তো ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর বলেছে যে কেটে দিতে, তো কেটে দিয়েছি। 3 মাস হলো ছাগলটির বাচ্চা, এই যে বাচ্চাটা দিয়েছে সে পাঠা আর কি, ছাগলের বাচ্চাটা দিয়েছে যে, তো এই যে ছাগলটা যে আছে, মাটা 3 মাস হয়ে গেলো, 3 মাস 2-3 দিন হয়ে গেলো, এখন পর্যন্ত হিটে আসছে না। একটু যদি বলে দেন কি করলে ভালো হয়। খুব ভালো হয় স্যার, দেখুন পায়ের খুরগুলো কেটে দিয়েছিলাম, দুধও হয়নি, যখন বাচ্চা দিয়েছিল একেবারেই দুধ হয়নি। এই হচ্ছে আমার ছাগল। ছাগলটি খাওয়া দাওয়া ঠিক সবই খাচ্ছে, কিন্তু দানাদার খাওয়া খাওয়াচ্ছি সবই খাচ্ছে, কিন্তু ছাগলটা এখন পর্যন্ত হিটে আসছে না। প্রিয় দর্শক, ভিডিওটিতে দিদিভাই ওনার ছাগলটিকে দেখালেন এবং ছাগলটির সমস্যার কথা শোনালেন। ছাগলটির বাচ্চা হয়েছে 3 মাস, কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয়বার হিটে আসছে না। ছাগলটিকে দেখে যে অনুমানটা আমরা করতে পারলাম, ছাগলটির শরীরে ডেফিসিয়েন্সি রয়েছে, মিনারেল এবং ভিটামিনের ডেফিসিয়েন্সি। এর জন্য প্রথমে করতে হবে ছাগলটিকে ডিওয়ার্মিং, অর্থাৎ কৃমিনাশক। কৃমিনাশক দেওয়ার পর যে লিভার টনিক দেওয়া সেটা কন্টিনিউ রাখবেন, সঙ্গে তাকে মিনারেলের জন্য এগ্রিমিন আই অথবা সাইক্লোমাইন 7 প্রত্যেকদিন হাফ করে ট্যাবলেট দিতে হবে, এটা কন্টিনিউ 15-20 দিন। সঙ্গে ভিটামিন এ, ডি, ই, এইচ, এই 4টি ভিটামিন প্রয়োগ করতে হবে। ভাইটুম এইচ অথবা ইন্টাভিটা, এর মধ্যে কিন্তু এই ভিটামিনের উপাদানগুলি রয়েছে, সেটা প্রত্যেক দিন সকালে 5 ml এবং বিকেলে 5 ml খাওয়াতে হবে, কন্টিনিউ 15-20 দিন। আশা করি এই পদ্ধতিতে যদি উনি ছাগলকে ট্রিটমেন্টটি করেন, অবশ্যই হিটে আসবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সঙ্গে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। যে সকল দর্শক এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি ছাগলের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য সঙ্গে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।